हेलो स्टूडेंट्स, आमी मोनिरा खानम और तुम्हारे सकल के वेलकम प्रतिष्ठा एडुकेशन एंड ट्रेनिंग। तुम्हारा रिसेंट टाइम देखो प्रचुर परीक्षार क्योंकि फर्म बेरोच्छे। एकदिगे जमन देखो SSC विभिन्न परीक्षार फर्म बेरोच्छे, अन्यदिगे वेस्ट बेंगल क्योंकि निजे फर्मे आ प्रचुर वैकेंसी किन्तु बार करछे एबं अपकामिंग डेजे किन्तु आरो वैकेंसी आसते चलेछे, जेमन मिसलेनियास बा एरकम धरनेर आरो क्लार्कशिपेर आरो अनेक परीक्षा आसते चलेछे। आर एई समस्त परीक्षाय एकटा कमन टपिक आमरा प्रत्येक बछर देखी, सेटा तुमि SSC दाओ किंबा PSC दाओ, आमरा देखेई थाकि। सेई टपिकटा कि जानो? सेई टपिकटा होच्छे जे गुरुत्वपूर्ण नियोग, अर्थात निउ अ্যাপয়েন্টস। এটা এখান থেকে তোমরা এক থেকে দুটো কোশ্চেন কমন পাবে, খুব ছোট টপিক কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আর আজকে কিন্তু আমি তোমাদের একদম আপডেটেড লিস্ট নিয়ে চলে এসেছি 2023-এর। এখান থেকে কিন্তু তোমরা এক নাম্বার কি দু নাম্বার সিকিউর করতে পারো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একটু স্কিপ না করে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা সকলেই এনাকে চেনো, আমি আর নতুন করে কি বলবো বলো। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দ্রৌপদী মুর্মুজি। দেখো এখানে আমি একটু ইনফরমেশন এক্সট্রা করে লিখে দিয়েছি, তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি। দ্রৌপদী মুর্মু হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের 15তম রাষ্ট্রপতি। এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 15তম এটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে কী বলছি বলছি, তিনি একজন দলিত সম্প্রদায়ের লোক। তিনি এর আগে 2015-21 পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ যদি তোমাদের পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন দেয় এবং জিজ্ঞেস করে দ্রৌপদী মুর্মুজি, অর্থাৎ আমাদের বর্তমান রাষ্ট্রপতি এর আগে কোন রাজ্যের দায়িত্ব পালন করেছিলেন বা কোন রাজ্যের তিনি রাজ্যপাল হিসেবে ছিলেন, এই ধরনের যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তোমাদেরকে, তখন যদি না জানো যে উনি ঝাড়খণ্ড রাজ্য থেকে কিন্তু রাজ্যপাল হিসেবে মানে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তাহলে তোমরা পারবে না। তার জন্য কিন্তু এই যে ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি এগুলো কিন্তু এর জন্যই দেওয়া। তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। আমি চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। দেখো এরপরে আমরা দেখবো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। তোমরা তো সবাই জানো মন কি বাত, তোমরা কম বেশি সকলেই শুনেছো নাকি শোনো না, কমেন্ট সেকশনে জানাও মন কি বাত কে কে শোনো। আমি এখনও পর্যন্ত একবার একটুখানি শুনেছিলাম, বেশি শুনিনি কখনো, সত্যি কথাই বললাম। দেখো চলো, আজকাল দেখবে ইনস্টা কিংবা ফেসবুক তো তোমরা আজকাল সবাই করছো, নরেন্দ্র মোদীজি আমাদের G20 সামিটে এসেছিলেন এবং তারপরে উনি বিভিন্ন দেশের মানে সঙ্গে যখন মিট আপ করেন সেখানে দেখবেন যে কিছু মানুষকে নিয়ে এবং নরেন্দ্র মোদীজিকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিলস হচ্ছে এবং প্রচুর এরকম ধরনের ভিডিও ক্লিপ কিন্তু ভাইরাল হচ্ছে, যেগুলোতে বিশেষ বিশেষ গান লাগানো আছে। আর তোমরা জানো যে আমি কি বলতে চাইছি, তোমরা বোঝো জাস্ট এই নিয়ে। চলো এখন আমরা পড়ায় ফিরে যাই, সবসময় মজা করলে তো হবে না, একটু পড়াশুনো করতে হবে। দেখো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বর্তমানে নরেন্দ্র দামোদর দাস মোদি। তোমরা নরেন্দ্র মোদি বলে হয়তো ওনাকে চেনো, পুরো নাম জানো না, আজকে থেকে কিন্তু পুরো নাম জেনে নিলে। একজন ভারতীয় রাজনীতিবিদ ইনি, যিনি 2014-এর মে থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করছেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যদি পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন দেয় এবং জিজ্ঞেস করে যে কততম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাহলে কি বলবে 14তম। তাহলে এখান থেকে ইনফরমেশান আমরা জেনে নিলাম, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ইনফরমেশান জানতে। আর পরবর্তী ইনফরমেশান জানা যাওয়ার আগে তোমাদেরকে বলে রেখে দিই যে আমাদের এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার, যেমন ধরো FOOD SI, তারপর হচ্ছে KP, WBCS, ICDS, এই রকম ধরনের অনেকগুলো সরকারি পরীক্ষার কিন্তু প্রিপারেশান দেওয়া হয়ে থাকে এবং সেটা কিন্তু এক বছরের জন্য মাত্র 689 টাকায় এবং সম্পূর্ণ বাড়ি বসেই তুমি কিন্তু কোর্সটা করতে পারবে। অলরেডি এখানে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, এনরোল করাও শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত এনরোল না করে থাকলে স্ক্রিনে থাকা নাম্বার দেখছো, এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর শুধু শুধু কিন্তু এটা কিন্তু সমস্ত ধরনের যে কম্বাইন ব্যাচ আছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু এখানে প্রিপারেশান দেওয়া হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু FOOD SI এর জন্য স্পেশালি একটা ব্যাচ লঞ্চ করেছি, তোমরা যদি চাও তাহলে সেখানে অবশ্যই এনরোল করতে পারো নিজের নাম, এবং অলরেডি কিন্তু এখানে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। আর কোর্স ফি দেখো মাত্র 488 টাকা হয় এবং এখানে তোমরা কিন্তু আনলিমিটেড মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে, নোটসের ব্যবস্থা আছে এবং লাইভ এবং রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা আছে। তাহলে দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে নাও, ডিটেলসে তথ্য জেনে নাও। চলে আসছি আমাদের পরবর্তী অংশে। দেখো ভারতের উপ প্রধানমন্ত্রী, বর্তমান সরকার সরকারের একজন উপপ্রধানমন্ত্রী নেই এবং 23 মে 2004 থেকে পর্যন্ত পদটি শূন্য রয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা। চলো পরে প্রশ্ন চলে যাচ্ছি। লোকসভার অধ্যক্ষ,
চেনো আমাদের কিন্তু লোকসভার অধ্যক্ষ ইনি, আগে ছিল মীরা কুমার, এখন হচ্ছেন ইনি। এনার নাম কি? ওম বিড়লা। সবাই জানো, ছবিটা চেনো না? আজকের পর থেকে, ছবিটা দেখার পর থেকে যেন কখনো না চিনতে ভুল হয়। ইনি একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি লোকসভার 17তম এবং বর্তমানে স্পিকার, স্পিকার মানে অধ্যক্ষ। তো এগুলো কততম? 17। দেখো, আমরা দ্রৌপদী মুর্মুকে পেয়েছিলাম 15, নরেন্দ্র মোদীকে 14, ইনি হচ্ছেন 17। পরপর একদম সিকুয়েন্সে চলছে। পরের অংশ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা কিন্তু আমি বলবো না, এটা তোমরা বলবে। আর কোথায় বলবে? কমেন্ট সেকশানে। তাহলে ঝটপট কমেন্ট করো, প্রথম পাঁচজনের জন্য থাকবে, আমি কিন্তু পরের দিন ক্লাসে প্রথম পাঁচজন যারা কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারবে তাদেরকে কিন্তু স্ক্রিনে নিয়ে আসবো, অর্থাৎ তাদের নাম কিন্তু আমি সকলের সামনে পড়ে শোনাবো। তাহলে অবশ্যই কমেন্ট করতে থাকো। দেখো পরের অংশ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আরে ভেঙ্কটরমণি হলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। আমি কিন্তু নামটা বলে দিলাম এবং তারপরে এনার যে কার্যপ্রণালী বা ইনি কে সেগুলো আমি বলছি। তাহলে কী হচ্ছে, আমাদের ভারতের হচ্ছে যে ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা বলতে পারো, সেটা কে? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সংবিধানের অনুচ্ছেদ 76-এর অধীনে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অনুরোধে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়। দেখো, তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে, কি বলবে? রাষ্ট্রপতি। দেখো, একটা জায়গা থেকে কতগুলো ইনফরমেশনকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিয়োগ পাওয়ার যোগ্য ব্যক্তি হতে হবে। তাহলে এখান থেকে দেখো, একটা ছোট্ট জায়গার মধ্যে থেকে আমরা 4-5টা ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম। তাহলে পরের অংশে চলে যাচ্ছি। একটা স্ক্রিনশট তুলে নিতে পারো তোমাদের সুবিধা হওয়ার জন্য, স্ক্রিনশট তুলে নাও। এবং কত নম্বর অনুচ্ছেদ থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়? কত? 76। মনে থাকে যেন, ভুলবে না একদম। আচ্ছা, ডেপুটি গভর্নর অফ আরবিআই কী হবে? এটাও এগেন তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, প্রথম পাঁচজনের হোমওয়ার্ক কিন্তু আমি চেক করবো। আর অবশ্যই কমেন্ট করো। তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই যে যারা ভাবছো যে অনলাইনে ক্লাস করবে না অফলাইনে ক্লাস করবে, আমাদের কিন্তু অফলাইন সেন্টার আছে, একটা পাড়ার সাথে, অন্যটা বেহালাতে। তোমরা যদি চাও অফলাইনে আমাদের সঙ্গে পড়াশোনা করতে, এবং এখানে আমরা বিভিন্ন রকমের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিসিএস, ফুড এসআই, এরকম ধরনের বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রিপারেশন জন্য তোমাদেরকে রেডি করে থাকি, তোমরা যদি চাও যে তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন করবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। দুটো জায়গাতে আমাদের কিন্তু ব্যবস্থা আছে অফলাইন সেন্টারের, একটা হচ্ছে বারাসাতে আর একটা হচ্ছে তোমার বেহালাতে। যদি তোমরা মনে করো যে তোমরা বারাসাতে এসে পড়বে, তোমাদের বাড়ির কাছে বারাসাত, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে থাকা নাম্বারে কল করো এবং এখান থেকে তোমরা একদম সম্পূর্ণ অ্যাড্রেস এবং আরও যা যা ডিটেলস তোমরা জানতে চাও জানতে পারবে। যদি মনে করো বেহালার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে দেখো স্ক্রিনে থাকা নাম্বার আছে, এখানে যোগাযোগ করো, এখান থেকেও কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। চলে আসছি পরের অংশে। দেখো, বিএসএফের ডিরেক্টর জেনারেল, এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি খুব করে, এসএসসির খুব পছন্দের প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, খুব ভালো করে পড়তে হবে আমাদেরকে। কী হচ্ছে? নীতিন আগরওয়াল, খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। আচ্ছা, বিএসএফ এর ফুল ফর্ম কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমরা জানো, সেই জন্য আমি আর বললাম না, বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফ এর ফুল ফর্ম। পরের অংশ দেখো, কোল ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হচ্ছেন কে? পিএম প্রসাদ। পিএম প্রসাদকে কিন্তু কোল ইন্ডিয়ার নতুন ডিরেক্টর এবং মানে তোমার ম্যানেজিং চেয়ারম্যান পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নাম কি? পিএম প্রসাদ। দেখো, ছবিও লাগিয়ে দিয়েছি তোমাদের যাতে মনে থাকে। চলো পরের অংশ দেখি আমরা, স্ক্রিনশট নিতে থাকো। ব্যাংক অফ বরোদার এমডি এবং সিইও, আমি ছবি লাগিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু এটাও বলবো না, শুধু তোমাদের ছবি দিয়ে চেনালাম, বলো তো দেখি। দেখবে ছোটোবেলাতে আমরা একটা খেলা খেলতাম, কুইজের খেলা, ছবি লাগিয়ে বলতাম বলো তো দেখি ইনি কে। আজকে আমি তোমাদের সঙ্গে সেই খেলাটা খেলছি, ছবি লাগিয়ে জিজ্ঞেস করলাম বলো তো দেখি ইনি কে। কতজন বলতে পারো সেটা আমিও দেখতে চাই, ছোট করে কুইজ হয়ে যাক আজকে। চলো পরের অংশে চলে যাচ্ছি আমরা। ভারতের প্রধান বিচারপতি বর্তমানে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যেও, কারণ তোমাদের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ছিলেন একজন ভারতীয় বিচারক, যিনি ভারতের 50তম এবং বর্তমানে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 50তম অর্থাৎ হাফ সেঞ্চুরি করেছে, আর হাফ সেঞ্চুরিওয়ালা কোনো জিনিস আমাদের কাছে খুব পছন্দের হয়, তাই না? তো ইনিও সেই জন্য আমাদের কাছে ভীষণ পছন্দের। চলো পরের অংশ, ভোডাফোনের নতুন সিইও,
দেখো এত বড় একটা নাম, দেখো এখান থেকে এত বড় নাম পড়তে তোমাদের সমস্যা হতে পারে, সেই জন্য একটা বুদ্ধি দিচ্ছি, লাস্টের এই অংশটা মনে রাখবে, আর মনে রাখবে এম দিয়ে শুরু, তাহলে পরীক্ষা যদি অপশান আসে করে আসতে পারবে। পরীক্ষা এরকম অপশান দেবে, এম দেলা ভ্যালে বা এম ডি ভি, তার মানে কিন্তু ইনি, এটা যেন ভুল না হয়। চলো পরের প্রশ্ন। অরুণাচল প্রদেশের প্রথম আইপিএস অফিসার মহিলা কে? প্রথম মহিলা অরুণাচল প্রদেশের আইপিএস অফিসারের নাম কি? খুব ইম্পর্টেন্ট, তেনজিং ইয়াহিং। খুব সুন্দর, মানে মেয়েটার ছবি তোমরা দেখবে, দেখবে ভীষণ কিউট একটা মেয়ে, তোমাদের দেখেই পছন্দ হয়ে যাবে। উনি হচ্ছেন অরুণাচল প্রদেশ থেকে প্রথম মহিলা আইপিএস অফিসার। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছি, একটা হচ্ছে তুষার মেহতা, ইনি 23তম সলিসিটর জেনারেল ভারতের ক্ষেত্রে চলচ্চিত্র চ্যানেলে 3 বছরের জন্য নিযুক্ত হয়ে থাকেন। ইনি হচ্ছেন আমাদের সলিসিটর জেনারেল, কি নাম? তুষার মেহতা, ইনি 23তম সলিসিটর জেনারেল, আর ভারতের ক্ষেত্রে চলচ্চিত্র চ্যানেলে 3 বছরের জন্য তিনি নিযুক্ত হয়ে থাকেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, ইনি 25তম মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে চলেছেন। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পড়বে। আর তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই রইল, অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে, আর তার সঙ্গে সঙ্গে এরকম ধরনের আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তাহলে আজকে এই পর্যন্ত রইল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ফাইনালি টাটা।